ও দিনই হলো দেবাদি দেবী শঙ্করের
ভজনা করি কোনদিন তো মা মহামায়া মহাচণ্ডীটা আমার সম্মুখে কোন নারী আবির্ভূত হয় নাই কে কে তুমি নারী ওরে শিবের অনন যিনি রাজা দেবী মনসা রাজা এখন আমি কোন পথে যাই এক পথে আমার আরাধ্য দেবাদি দেব সন্তান অন্য পথে তারি কন্যা মনসা যদি আমি মনসাকে পূজা না দেই তাহলে আমার আরাধ্য দেব আমার প্রতি রুষ্ট হবেন তাই এখন আমি কি করব হে দেবাদি সন্তান চন্দ্রধর বলো একবার আমার চরণে কর পুষ্প মনসা তোমার রাজ্যে মঙ্গল হবে চন্দ্রধর পূজা পারবে সুখে শান্তিতে থাকবে তাই যদি হয় মনসা বসো তুমি আমার সকাশে আমার এই দেবাদি দেবী শঙ্করের মন্দিরে তুমি বসো মনসা আমি তোমার পায়ে দেব পুষ্প আমার পায়ে পুষ্পাঞ্জলি দেবে হ্যাঁ মনসা তুমি শিব কন্যা শিব আমার আরাধ্য দেব তাই আমি মনস্থির করেছি যে তোমার পায়ে যদি আমি পুষ্পাঞ্জলি না দিই তাহলে আমার আরাধ্য দেব রুষ্ট হবে তাই আমি মনস্থির করি আছি যে তব পায়ে দেব পুষ্পাঞ্জলি বসলাম তোমার আরাধ্য দেবত্ব মন্দিরে আমি মস্ত খস্ত করে একবার তোমার চরণ ভক্তির পুষ্পাঞ্জলি আমায় চরণে দাও চন্দ্রধর আমায় চরণে দাও তাই হবে মনসা তুমি আসন গ্রহণ করো ওঙ্গে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী ও মনসা দেবী নমঃ
করে ভজনা করেছি কোনদিন আমার হস্ত কম্পিত হয় নাই আজ কেন মনসার পাই পুষ্পাঞ্জলি দেবার সময় আমার হস্ত কম্পিত হতেছে তবে কি আমি ভুল করেছি ভুল পথে চলেছি মা মহামায়া মহাচণ্ডী তুমি আমায় বলে দাও মা এখন কি করি বেশ তোমার কথা মতো আমি মনসার পাই দিচ্ছি পুষ্পান ওরে ওরে চাই ওই মনসাখানে পুষার পরিবর্তে গায়ে দিলাম থুৎকার কি করলি চন্দ্রধর কি করলি পূজার মদন আমায় মস্তকে করলি পূজার তবে শুনে রাখ চন্দ্রধর আজ তো তোর সঙ্গে আমার বাঁধিল তাহলে তুমিও শুনে রাখো মনসা যেই দিন তুমি আমার সঙ্গে বিবাদ করবে যেদিন তুমি আমার পুত্র হারা করিবে সেই দিন আমি মনসার চিহ্ন না রাখিব যে কোন ছলে বলে তোমার কাছ থেকে আমি পূজা আদায় করে নেব 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 রাজাধিরাজ চন্দ্রধর যে কোনো ভাবে ছলে বলে কোলে কৌশলে আমি তোর মস্তক ধরিব চন্দ্র তাই তো এখন হে প্রভু শঙ্কর তুমি আমায় বলে দাও তোমার আরাধ্য কন্যাকে আমি অসম্মান করে বিতাড়িত করে দিয়েছি যদি কোনো অন্যায় করে থাকি অবুধ ভক্ত মনে করি তুমি আমায় ক্ষমা করে নিও প্রভু শঙ্কর না না আর বিলম্বে নাহি প্রয়োজন এই মুহূর্তে আমি উল্কার বেগে চলে যাব এই পাক নগরে এই প্রান্ত হতে ওই প্রান্ত পর্যন্ত অন্য তন্ন করে খোঁজ করে দেখাও কোথায় আত্মগোপন করে থাকে ওই চাই মুড়ি মনসা পিতা বলেছিল আছে আমার এক ভক্ত তার কাছে যাব তার বুদ্ধি বলে আমি বুঝাবো তাই তো আরে বিলম্ব নাই প্রয়োজন মুহূর্তে যাব আমি সেই সিজো শিখরে এত দিদির কাছে এত দিদির কাছে পুত্রে আমার পূজার প্রচার করব এই বিশ্ব আমি যে বড় বিপদে পড়েছি কি বিপদে পড়েছো আমার কাছে তুমি বলো ওগো দিদি তুমি জানতে চাও না হ্যাঁ আমি জানতে চাই আমি তোমার কাছে কিসের জন্য এসেছি কিসের জন্য এসেছো গিয়েছিলাম লালা চন্দ্রধরের কাছে সে আমাকে কি করেছে জানো দিদি কি করেছে আমাকে পূজার মাধ্যমে মস্তক করেছে দুরাত্মা কি বলছো অপমানের বোঝা মাথায় নিয়ে আমি পথ প্রাণ ধরে ঘুরিয়ে বেড়েছি কেউ আমাকে দেয়নি পুষ্পাঞ্জলি ও গো দিদি তাই তো এসেছি আমি তোমার কাছে তোমার বুদ্ধি বলে আমি পূজা পাবো মন তাই তো বলছি ও গো দিদি একটি বার বুদ্ধি বলে দরকার
আইগে আমি পূজা পাবো কেমন করে আমি রাজা চক্রধর হাত থেকে পূজা আদায় করব একটি বার বুদ্ধি বলে দাও দিদি একটি বার বুদ্ধি বলে দাও ওগো বুদ্ধি দেহ ওগো দিদি দিদি তুমি বুদ্ধির অধিকারী আজ কেমন করি পাবো গো পূজা ও দিদি বলে দাও আমার মানসা বুদ্ধি দাও গো সখী তুমি দুঃখ করো না মানসা আমি দেখতে তাই আমার কি
তাজা ফুল তুলবো আর এই বন্ধুর গলে ফোলাবো কাছে বালা আমি ফুল তুলিবো মহা লাগাতিবো পহরাবো বন্ধুর গলে আমি ফুল তুলিবো ترجمة
যত দেখিতেছি ততই যেন আমার মন চঞ্চল হয়ে উঠেছে তাই বুঝি হ্যাঁ তাই তুমি তোমার হাতের ওই মালাটি আমার স্বামীত্বে বরণ করো সুন্দরী তুমি আমার স্বামীত্বে বরণ করো বললে সুন্দরী তুমি আমায় প্রেমে আলিঙ্গনে মুগ্ধ করবে না তাহলে আমি এই মুহূর্তে আমার বাহু বলে আমি আমি তোমাকে আলিঙ্গন এসো সুন্দরী কোথা গেল আর নাই পাই দেখিতে কোথা গেল নাই পাই দেখিতে তুমি ছলো না মই ছলো না করে সনকার বন কনকার রূপ ধারণ করে আমার নিকটকে মহাজ্ঞান মনোহরণ করেছ তাই এই মুহূর্তে আমার হস্তে আছে মাতা চণ্ডীর দেয়া হেমতাল হেমতাল পহারে আমি তোর মস্তক করি আমিও তোমার কাছে যে কোনো ছলে বলে কোনো কৌশলে আমি তোমার কাছে পূজা আদায় করে নেব 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 আমার সকল অপরাধ ক্ষমা করে নাও ঠাকুর আমার সকল অপরাধ তুমি ক্ষমা করে নাও আর বিলম্ব করব না এই পুষ্প ধানের কাছাকাছি ওই চ্যাংড়ি মনসা রয়েছে আমি যাব কার বেগে ছুটে গিয়ে কোথায় কোথায় আত্মগোপন করবে ওই চ্যাংড়ি মুড়ি মনসা তোমার বুদ্ধি মতন চন্দ্রধরের কাছে ছিল মহাজ্ঞান মন্ত্র আমি ওই মহাজ্ঞান মন্ত্র করেছি হরণ বলতে পারো দিদি এখন আমি কি করব কোথায় যাব কোথায় গেলে আমার পূজার কোথায় পাব একটিবার বলে দাও না দিদি একটিবার আমাকে বলে দাও না ও গো দিদি ওই রাজা ছয় পুত্র ছয় ফলন তারা খেলা করছে তবে সেখানে এই বেশ দেরি পরিত্যাগ করে বুড়ির বড়ি ব্যাগ পরে চলে যাও সেই রাজার ফুলদানে চমৎকার বুদ্ধি দিদি গো এই না হলে তুমি আমার দিদি যাব এই মুহূর্তে এই রাজ বেশ পরিত্যাগ করে আমি যাব চন্দ্রধরের বরুজার মঠে বরুজার মাঠে রাজা চন্দ্রধরে ছয় পুত্র খেলা করছে চন্দ্রধরে ছয় পুত্রকে করিব রাজা চন্দ্রধর পুত্র সুখে কাতর হয়ে আমায় চলতে দেবে পুষ্পাঞ্জলি দিদি তারে তুমি এখন এসো হ্যাঁ আমি তারে এখন আসি এসো দিদি সমস্ত দর্শক মন্ডলীরা মায়েরা
মনে মনে ভাবছেন নেতকে আমি কেন দিদি বলছি কিন্তু না নেত বড় মনসার থেকে নেত তাই নেতকে দিদি বলা যায় মনসার থেকে নেত বড় মনসাকে নেতকে দিদি বলতে হয় কোনদিন নেতকে নেত বলে ডাকে না মনসা শুনেন তো যারা যারা যাই হোক তাই এখন হতে আমি যাব সেই বড় যারা মাঠে বরিজারে মাঠে গিয়ে আমি রাজা চক্রধরের ছয় পুত্রকে করিব নিধন হ্যাঁ হ্যাঁ এই রাজসী বেশ পরিত্যাগ করলাম করে ছোট্ট একটি সর্প রূপে যাব বরিজারে মাঠে আজে সর্প রূপে আজে যাই মোহন আজে বহু বহু যাই মাঠে গো ওই না বলু ও হো মাঠে গো প্রতিদিন তো আমরা খেলা করি বিভিন্ন রকম আজ কি খেলা হবে বলতো আমার কোচি হার আমি কবাডি খেলবো না কিন্তু তাহলে কি খেলবি আমি অন্য খেলা করবো ভালো খেলার নাম বলবো না ও গ্রামি থাকবো ঠিক আছে তবে ডাকাত ফেল ডাকাত এদা আজ তোকে ধরিস কিন্তু ওটা কিরম দা কাটিয়ে দা ও আচ্ছা একটা কাজ করি সেই কি করে না এরকম করে হাত মিটি ঠিক আছে এক কাজ কর না তোরা খেলার ওই পয়েন্ট গুলি তোরা কোচি মতন আছে আগে ডাকায় আমার বর্দান নাই পড়ছি যখন দেখা যাক কে জেতে আর কে হারে ঠিক আছে হাত মিলে যখন তুই ডাকা কিন্তু খরচা আসতে পারে আসবি কিন্তু খরচা আমি যাবো
Oh,
চোখে কিছু দেখতে পাচ্ছি না পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে কেন কেন এমন হলো আমি আর সহ্য করতে পারছি না এখন আমি গিয়ে দেখবো আমার মিত্রবারের কি হয়েছে
তাই তো মিত্র মিত্র মানে কি বলছো ويقولون انك
ওই নামো নামো ওই গাঙে দেব পাটি হিগি ওই না গাঙে হে দেব পাটি হিগি কাঁটা পড়া আমি যে গৃহস্থ বাড়িতে কোজাগিরি করি সে গৃহস্থ বাড়িতে কোনদিন অন্ন গ্রহণ করি না বিত্তবার সেই বলছে বিত্তবার অন্য একদিন এসে পুত্রগণ শোনো পুত্রগণ আমি যে অন্ন গ্রহণ করতে পারবো না পুত্রগণ তাই বলছে পুত্রগণ
তোমার পিতা কত মতন আমি অন্য আরেক দিন এসে তোমাদের বাড়িতে অন্ন সেবা করে যাব বেশ শোনো মিত্রগণ বলো পুত্রগণের তিন দিন কোন সূর্যের আলো দেখতে দেবে না কেন না পুত্রগণ বাইরের আলো বাতাস দেখে কেমন এই হবে মিত্রগণ আমাকে আসি মিত্রগণ হ্যাঁ মিত্রগণ নমস্কার নমস্কার নমস্কার